বাড়িতে পড়ে থাকা পুরনো খামগুলি ইউজ করে খুব সুন্দর টেট্রাহেড্রন বা চতুস্তরক তৈরি করতে পারো। একটি এনভেলপ নাও, খাম নাও, আর এটিকে একটি কোণ বরাবর ভাঁজ করো। এখান থেকে একটা লাইন ড্র করো। লাইন বরাবর এনভেলপটি কেটে নাও। এখন যেহেতু এনভেলপের দুটো স্তর লেয়ার, তাহলে দেখতে পাচ্ছ একটা ডাবল একটা লেয়ারের একটা খাম এনভেলপ তৈরি হয়েছে আমাদের, একটা স্কোয়ার তৈরি হয়েছে। এখন এটার মাঝ বরাবর ভাঁজ করো। বেসিক্যালি আমরা ভাঁজ করছি এটার মধ্যবিন্দু পাওয়ার জন্য। দেখো, মাঝবিন্দু থেকে দুই দিকে দুটো লাইন ড্র করো, কর্ণ বরাবর লাইন ড্র করো, তাহলে তোমরা একটা সমকোণী ত্রিভুজ পাবে। এটা একটা বেশ সমকোণী ত্রিভুজ তৈরি হলো, যে লাইনগুলো ড্র করলে ওখান দিয়ে লাইনগুলো বরাবর খুব ভালো করে ভাঁজ করো। এখন তোমাদের অলমোস্ট একটা চতুস্থলক তৈরি। দেখো, একটা খুব সুন্দর চতুস্থলকে পরিণত হয়েছে খামটি। ইটস এ ভেরি বিউটিফুল টেট্রাহেড্রন। একইভাবে তোমরা একসাথে দুটো টেট্রাহেড্রনও তৈরি করতে পারো। আগের পদ্ধতি অনুসরণ করে একইভাবে টেট্রাহেড্রন বানাও। দেখো, এখানে দুটো টেট্রাহেড্রনের বেসটা একই, একটা কমন বেস। দেখো, এটা দুই দিকেই খুলছে আর বন্ধ হচ্ছে। ইটস এ ভেরি ক্রিয়েটিভ। তোমরা অনেকগুলি টেট্রাহেড্রন একসাথে যুক্ত করতে পারো এবং একটা বেশ গেমও বানাতে পারো। মনে হবে এটিকে যা একটা ফুলের পাপড়ির মতো খুলছে আর বন্ধ হচ্ছে। ভেরি ক্রিয়েটিভ।